জয় গুরু সবাইকে এই লাটিকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের এই যে পাঠ সেটা নিত্য পূজা ইত্যাদি নিয়ে যে প্লেলিস্টটা করা আছে ওই প্লে মধ্যে দেওয়া থাকবে আর ওই প্লেলিস্টের লিংক লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এছাড়া ডেসক্রিপশান বক্সে আরও কয়েকটা ভিডিওর লিঙ্ক কয়েকটা আগেকার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যে যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন লালুগোপাল পরিবারের সাথে তারা ওই ভিডিওর লিঙ্কগুলোতে ক্লিক করে শুনে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কয়েকটা অন্য প্লেলিস্টের লিঙ্কও ওখানে দেওয়া থাকবে আর হ্যাঁ যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা ডেসক্রিপশান বক্স ওপেন করতে পারছেন না তাদের সুবিধার্থে আজকের ভিডিওর কমেন্ট বক্সেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি জয়েন অপশান আসবে তারপর আপনারা সেখানে ওই গ্রুপে জয়েন করতে পারেন তবে হ্যাঁ একটা নিবেদন সবার কাছে যেহেতু এটা একটা স্পিরিচুয়াল গ্রুপ তাই এখানে কেউ অন্য কোনো রকমের কথাবার্তা একেবারেই বলবেন না হ্যাঁ একে অপরের খোঁজখবর দিতে পারেন একে অপরকে শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এগুলো দিতেই পারেন কুশল জানতে পারেন ব্যাস কিন্তু কেউ কাউকে ক্রিটিসাইজ করা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা কোনো রাজনৈতিক পোস্ট ভিডিও ছবি ইত্যাদি দেওয়া কোনো রকমের সংঘর্ষ চারপাশের খবরাখবর ইত্যাদি সেখানে জানানো মানে রাজনৈতিক খবরাখবর কোনো গণ্ডগোল ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওটা যেহেতু স্পিরিচুয়াল গ্রুপ তাই ওই খবরগুলো বা ওই সমস্ত বিষয়গুলো নিয়ে ওখানে কিছু দেবেন না আপনারা আর একটা কথা কি রকম কুরুচিকর মন্তব্য কুরুচিকর কোন পোস্ট খারাপ কোনো ছবি ইত্যাদি এগুলো দেওয়া যাবে না যেহেতু স্পিরিচুয়াল গ্রুপ তাই কিছু জিনিস আমাদের সবাইকে মেনটেন করে চলতে হবে আর যারা নর্মদেশ ও শিবলিঙ্গ চাইছেন তারা সরাসরি ওই গ্রুপে যুক্ত হন জয়েন করে আপনারা ওখানে বলতে পারেন কার্ড কারদের দরকার এবং আপনাদের বাড়ি কোথায় নাম ঠিকানা ইত্যাদি তো আমাদের এখান থেকে আপনারা চাইলে সে ব্যবস্থা করে দেওয়া যাবে করা যাবে কেননা যাদের দরকার যারা চাইছেন তারা ওখানে লিখতে পারেন এটা কোনো জোর করার বিষয় নয় কিন্তু এর আগে প্রচুর কমেন্ট এরকম পেয়েছি এখনও পাচ্ছি সেই কারণের জন্য বলা যে আপনাদের যাদের প্রয়োজন যারা মায়ের পরিক্রমা করতে চান মা নর্মদার বা বিভিন্ন তীর্থস্থানে যাওয়া ইত্যাদি নিয়ে কোনো প্রশ্ন থাকলে মায়ের তটে এমনিও যারা যেতে চাইছেন তারাও ওখানে আপনারা কি ধরনের সাহায্য চাইছেন কি জানতে চাইছেন আপনারা ওখানে গ্রুপে সেটা বলতে পারেন এবারে আসবো মূল পাঠে আমরা হেডিংয়ে দেখছি যে কি রয়েছে এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে যে জব করতে গেলে নাম করতে গেলে মন্ত্র মন্ত্রচারণের পূর্বে প্রত্যুষে স্নান করাটা কি আবশ্যক প্রয়োজন আছে স্নান না করে কি পুজো করা যাবেই না এরম কোনো ব্যাপার আছে কি এই প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যে আসে স্নান করতে হবে আবার বাবা এটা ভেবেই অনেকে পুজো করতে যেন অ্যালার্জি এসে যায় তো সেই বিষয় নিয়ে বাবা কি বলছেন অর্থাৎ শ্রী শ্রী দেওরাহ বাবা কি বলছেন সেটা তো পাঠ করবই তারপর আরো বেশ কয়েকটা কথা বলার আছে সবার উদ্দেশ্যে শ্রী গুরুদেব কিছু বলেছেন সেটা শেয়ার করব। ওই পাঠের শেষের দিকে তো বাবার কথাটুকুনি যেটা যে বাবা বল বাবাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে যে পূর্বে স্নান করার প্রয়োজন আছে কিনা এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বললেন কি প্রত্যুষে ভগবান শুধু ভারতবর্ষের জন্য নয় সারা বিশ্ব তার পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে গায়ের জামা কাপড় খুললে রক্ত জমে যাবে ঠান্ডাতে আসলে স্নানের মূল উদ্দেশ্য হচ্ছে শরীর শুদ্ধ করা স্নান করা না করাটা আবহাওয়ার ওপরে নির্ভর করে শাস্ত্রে শরীর শুদ্ধ রাখার বা শরীর শুদ্ধ করার ছ রকমের বিধি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈশ্বর নাম স্মরণ করা এমন কোনো দেশ কাল পাত্র নেই যে ঈশ্বরের নাম নিলে শুদ্ধ হয় না শুদ্ধিকরণের জন্যই তো স্নান করা যেটা আমরা শ্রী রাম ঠাকুরের কথাতে পাই যে আপনি কত শুদ্ধ হয়ে তার কাছে যাবেন তিনি তো নিত্য শুদ্ধ ঈশ্বরের কাছে যেতে গেলে আপনি কতটা শুদ্ধ হতে পারবেন আসলে আমাদের অশুদ্ধিটা রয়েছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মনের মধ্যে তো সেই জন্য সমস্যা হয়ে যায় শরীরে আমরা বাইরেটাকে তো শুদ্ধ করে নিলাম আমাদের বাহ্যিক শুদ্ধিকরণ তো হলো আমাদের অন্তরশুদ্ধি সেটাও মন্ত্র আছে আমরা অঞ্জলির আগে দেখি না যে মন্ত্র পাঠ করানো হয় যে বাইরেটা এবং অন্তরে এবং এবং ভেতরটা অর্থাৎ মনের ভেতরটা দুটোরই যেন শরীরের বাইরে এবং ভেতরে দুটোরই যেন শুদ্ধিকরণ হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে স্নান করলে হয়তো বা আমাদের শুধুই বাইরে শুদ্ধি হচ্ছে এবং ওয়েদার যদি পারমিট না করে তাহলে সেখানে যেটা শ্রী গুরুদেব সময় বলতেন তাহলে সেখানে স্নান করার দরকার নেই তুমি আজকে একদিন স্নান করে দশ দিন তুমি উঠতে পারলে না সেটা তো কোনো কাজের কথা না যেটা শ্রী গুরুদেব বলতেন যে গঙ্গা নাম উচ্চারণেই শুদ্ধ যমুনাজির নাম নর্মদাজির নাম রেবা নাম এগুলো তো উচ্চারণে নাম উচ্চারণ করলেই শরীরে শুদ্ধিকরণ বা মনের শুদ্ধিকরণ শুরু হয় এটা শুধু শরীর নয় মনের অশুদ্ধিকরণ হয় আমরা স্নান করলে আমাদের শরীরে একটা শুদ্ধিকরণ হয় বলায় স্নান করলে আমাদের ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস আসে কেন না বেশ কিছু নেগেটিভিটি আমাদেরকে স্পর্শ করে ফেলে সারা সারাদিনের কাজকর্ম বা কি হয় যে মানুষের নানান রকম নেগেটিভ কথাবার্তা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কিছু নেগেটিভ প্রভাব এসে পড়লো কিছু নেগেটিভ জিনিস দেখলাম বা শুনলাম তাতে একটা প্রভাব এসে পড়লো তার ফলে কি হয় যে স্নানটা করলে পরে কি হয় ওই অনুপরমাণুগুলো যেগুলো আমাদের শরীরের মধ্যে লেগে থাকে কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুতে শরীরটার মধ্যে একটা প্রভাব যেটা পড়ে সেইটা চলে যায় এবং শরীরের ওপরে যে প্রভাবটা পড়ে সেটা কি হয় শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আছে সেটার উপরেও একটা প্রভাব এসে পড়ে যায় তো সেই সব কারণের জন্য যখনই আমরা স্নান করছি তখন আমাদের কি হচ্ছে একটা শারীরিক মানে শরীরের একটা আপাত তো দৃষ্টিতে একটা শুদ্ধিকরণ হচ্ছে এবং এটাতে কী হয় নেগেটিভিটিটা চলে যায় এবং আরও অনেকে বলেন যে নুন যদি জলে মেশানো থাকে মাথায় নয় গা হাত পা বা জলে একটু গোলাপ জল বা কেউ কেউ বলেন যে একটু হলুদ একটু নিম পাতা এগুলো একটু জলের সাথে একটুখানি মিশিয়ে নিয়ে মানে জলটার মধ্যে কিছুক্ষণ দিয়ে নিয়ে ওটাতে কি হয় নেগেটিভিটিটা মানে বাইরের যে নেগেটিভিটিটা যেটা আমাদের বাহ্যিক একটা নেগেটিভিটি একটা একটা প্রভাব পড়ে যায় কোনো নেগেটিভ জায়গায় গেলাম আমরা ডাক্তারখানা বা হসপিটাল বা ইত্যাদি জায়গায় বা এমন কারোর বাড়িতে গেলাম যে দীর্ঘদিন ধরে অসুস্থ তার সঙ্গে ওই ধরনেরই কথাবার্তা হলো তো তখন এসে যদি অনেকে বলেন যে একটু নুন যদি জলে ফেলে দেওয়া যায় সেই জলে স্নান করলে পরে মাথায় ঢালতে না গায়ে আর কি অথবা এই হলুদ হলুদ মেশানো জল অথবা হলুদটা হলুদ কেন বলা হয় যে হলুদ হচ্ছে পৃথিবী তত্ত্বের প্রতীক বলা হয় আমরা আমরা যদি পাঁচটা তত্ত্ব নিয়ে যদি আমরা দেখি তাহলে হলুদ পৃথিবী তত্ত্বের প্রতীক তো পৃথিবী তত্ত্ব আর এদিকে জল তত্ত্ব তো রয়েইছে আমরা তো জল দিয়ে স্নান করছি তো সব থেকে দ্রুত কাজ দেয় পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্বটা জলে জলের মাধ্যমে সব থেকে দ্রুত কাজ হয় কেন না আমাদের শরীরের মধ্যে বেশিরভাগ অংশটা জল রক্ত আছে লসিকা আছে ইত্যাদি বিভিন্ন যে মানে যদি কাউন্ট করে দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে জলের ভাগটা বেশি এবার পৃথিবীতত্ত্ব আমাদের শরীরে আছে হাড় আছে তারপরে স্কিনের ব্যাপারটা আছে চামড়া আছে তো এই সমস্তগুলোর ক্ষেত্রে মা কি হয় পৃথিবী তত্ত্ব এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে পৃথিবী তত্ত্বটা কাজ করে তো সেই কারণের জন্য জল এবং হলুদ এই দুটো কিন্তু আমাদের শরীরের শুদ্ধিকরণ করতে সাহায্য করে এবং হলুদ অ্যান্টিসেপটিক তো প্রশ্নটা আজকে এসেছিলো পুজো করার আগে স্নান করতে বাবা তো বলেই দিলেন যে সব জায়গায় তো ঈশ্বর তো সব সর্ব ঈশ্বরের সন্তানরা তো সব জায়গাতে রয়েছেন তারা তো এমন যে নয় যে ভারতবর্ষে শুধু রয়েছেন ব্যাপারটা তো এমন নয় তাই জন্য স্নান করাটা কেন দরকার শুদ্ধিকরণের জন্য আরেকটা হচ্ছে অগ্নি অগ্নি স্নান বলা হয় যে আগুনের তাপটা নেওয়া তাতেও এক প্রকারের স্নান হয় স্নান তো নানান প্রকারের হয় আমরা যেটা দেখি যে হোমের সময় সেই তাপটাকে গায়ে লাগাতে বলা হয় তাতে আমাদের অন্তর এবং বাহির বাহ্যিক শুদ্ধিকরণও হয় এবং ভেতরের শুদ্ধিকরণও হয় এবং আশেপাশের বায়ুমণ্ডলগুলো পর্যন্ত পরিশুদ্ধ হয়ে যায় সব থেকে বেশি শুদ্ধিকরণ হয় নামের জলে নাম ঈশ্বরের নাম ঈশ্বরের জপ বীজ মন্ত্র বা নাম যা কিছু জপ করা পাঠ শোনা পাঠ করা এতেও একটা শুদ্ধিকরণ হয় এতে মনের শুদ্ধিকরণটা অনেক বেশি হয় এবং মন আর শরীর তো একসাথে একটা রিলেটেড তারা খুব বেশি খুব একটা নেগেটিভ জায়গায় গেলাম সেখানে কথাবার্তাগুলো আমরা শুনলাম শোনার পরে শরীরটা একটা আনেজি হয় মনে একটু চান করলে ভালো হয় চান করলে পরে একটা ফ্রেশনেস লাগে সেটা সবসময় যে গরমের জন্য তা কিন্তু নয় চান করলে পরে যে জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অরাকে স্পর্শ করে ফেলে তো সেইটা অনেক সময় বাইরে থেকে একটা ক্লিনিং হয় আর কি সেই কারণের জন্য দেখা যায় যে একটা ফ্রেশ লাগে একটা চান করলে পরে একটা মনে হয় মনটাও যেন একটুখানি ফ্রেশ হচ্ছে ওটা আর কিছুই না বাইরে থেকে একটা শুদ্ধিকরণ হচ্ছে কিন্তু যদি আমাদের অন্তরটা শুদ্ধিকরণ হয় যদি আমরা নাম নিই নাম শুনি তো তাহলে আমাদের অন্তরের শুদ্ধিকরণ হয়ে গেলে ওটাই কিন্তু আসল বিষয় আমরা কতটা শুদ্ধ হব বাইরে থেকে অন্তরের শুদ্ধিকরণটাই আসল বিষয় যেটা শ্রী গুরুদেব বলতেন তোমার যেটা শরীরে সইছে তুমি সেইটা করো এমন নয় যে তোমাকে চান করেই জপে বসতে হবে চান করেই তোমাকে নামে বসতে হবে তোমার শরীর ঠিক নেই তুমি চান করবে না তুমি মুখে গঙ্গা গঙ্গা নর্মদা নর্মদা যমুনা যে নাম নাও নাম উচ্চারণেই শুদ্ধ হয়ে যায় দরকার হলে জল যদি বাড়িতে থাকে তাহলে সেই জলে ছিটে দিয়ে নাও তাতেও শুদ্ধিকরণ হয় গঙ্গা যে জল যমুনাজির জল বা রেবা মায়ের জল এই জলগুলো যদি থাকে সেই জল একটু নিজের মাথায় ছিটিয়ে দেওয়া তাতে শুদ্ধিকরণ হয়ে যায় এবং আরেকটা একটা জিনিস হচ্ছে চান করে যদিও বা জবে বসা মানে প্রথা আমাদের আছে আমরা বসি ঠিক আছে আবার যদি শরীরে না দিলেও বসলাম না চান করে জপ করলাম না বা মন্ত্র জপ করা মন্ত্র পাঠ করার আগে চান করে নিলাম না কেউ কেউ করেন শুধু জামা কাপড় ছেড়ে নেন সেই ক্ষেত্রেও গুরুদেব একটা কথা বলতেন যে সিল্ক বা পশমের বস্ত্র যেগুলো আছে সেগুলো কিন্তু অশুদ্ধ হয় না সুতির কাপড় বা সুতির বস্ত্র উনি বলতেন যেটা সুতি বস্ত্র একবার যখন তুমি ছেড়ে ফেললে তখন সেটাকে ধুয়ে দিলেই ভালো হয় সেটা পুনরায় ব্যবহার করার আগে তুমি ধুয়ে দাও কিন্তু পশম বা সিল্ক না ধুয়েও তুমি চাইলে ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে হয় না এটা উনি বলতেন এইবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চান করে জপে বসছি বা চান করে আমরা মন্ত্র পাঠ করছি কিন্তু যে বিষয়টা রেস্ট্রিক্টেড থাকে একদম নৈব নৈব করা যাবেই না সেটা হচ্ছে জপ করে চান করা যাবে না নাম করে নিলাম নাম নিয়ে চান করা যাবে না তাহলে ওই উর্জাটা কিন্তু বেরিয়ে গেল অনেকটা জল ঢেলে দিলাম ওয়াশ করে দিলাম ওয়াশ আউট হয়ে গেল অনেকখানি সবটা হয় না কিন্তু অনেকটা বেরিয়ে যায় পাঠ করলাম পাঠ করার পরে চান করা যাবে না এটা করা যাবে না এই জায়গাটায় রেস্ট্রিকশন থাকে বা জামা কাপড়টা হট করে বদলে ফেলা যাবে না তখন আমি অতক্ষণ নাম উ নিলাম জব করলাম কি নাম শুনলাম পাঠ করলাম ঝট করে গিয়ে জামাটা চেঞ্জ করে ফেললাম তখনই তক্ষুনি এটা করতে নেই তক্ষুনি তক্ষুনি যেখানে বসে আছেন যেমন বসে আছেন বসে থাকুন ঝট করে মাটিতে পাও দিতে নি একটু চুপচাপ বসে থাকতে হয় সাথে সাথেই উঠে পড়তে নেই তাহলে ওই এনার্জিটা অনেকটা ভূমিতে চলে যায় আপনি যেটা সঞ্চয় করলেন সেটা অনেকটা আর্থ টেনে নেয় তো সেই কারণের জন্য এইটা করতে নেই এইবার গুরুদেব আরেকটা বলতেন যে জল ছিটে দিয়ে নাও জল যদি নেই তাহলে মুখে নাম গঙ্গা গঙ্গা বলো কি যমুনাজির নাম নাও যেখানে যে নর্মদাজির নাম নাও সেভাবেও শুদ্ধিকরণ হয়ে যায় তাহলেও স্নান যদি না করো না করার দরকার মন্ত্রে স্নান শ্রী গুরুদেবকে দেখতাম যে ওনাকে দেখে বোঝাই যেত না একদিন হয়তো কোনো কারণে হয়তো স্নান করেননি তো দেখে কিছু বোঝা যাচ্ছে না কেননা এতটাই ফ্রেশনেস লাগছে আসলে ফ্রেশনেসটা হচ্ছে ভেতরের শুদ্ধিকরণটা হচ্ছে ভেতরের যদি নামের অগ্নিতে নিজেকে শুদ্ধ করা যায় নামের বাড়িতে যদি নিজেকে শুদ্ধ করা যায় তাহলে তার থেকে বড় শুদ্ধিকরণ আর কিছুই হয় না তো কাজেই চান করেই যে নাম নিতে হবে চান করেই যে জপে বসতে হবে এটা এটা সত্যি কোনো নিয়ম নেই হ্যাঁ অনেক জায়গাতে লেখা আছে বা বলের হয়তো কিন্তু মানুষের অ্যাকর্ডিং টু ইউর হেলথ আপনার শরীর অনুযায়ী আপনি সেটা করবেন আপনার যদি মন থেকে একটা পিটপিটে ব্যাপার থাকে কোনো যে না চান না করে আমার ঠিক ঘেন্না লাগছে চান না করে আমার ঠিক বসতে ইচ্ছে করছে না আমি এতক্ষণ কাজকর্ম করেছি ঠিক ফ্রেশ লাগছে না তাহলে আপনি চান করে নেবেন আর যদি মনে হয় যে চান করে বসতে বসার মতন শরীর পারমিট করছে না শরীরে দিচ্ছে না আপনি বসবেন না সব জিনিসই ভালো ঠিক আছে কিন্তু কোনটা কার জন্যে ভালো আমার যদি চান করে জপে বসতে বা নামে বসতে অসুবিধা থাকে কোনো শারীরিক সমস্যা রয়েছে আমি আমার কি কি জ্বর কি ওয়েদার ভালো না ঠান্ডা লাগছে তাহলেও কি আমাকে নিয়ম রক্ষার জন্য গায়ে জল ঢেলে চান করতে হবে ব্যাপারটা এমন তো নয় এবং এটা করাও উচিত না তাহলে কি হবে মনটা শরীরের দিকে চলে যাবে আর চান করলেই আমি শুদ্ধ হব চান না করলেই আমি অশুদ্ধ থেকে যাব বিষয়টা এমন নয় আশা করি সবার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে নাম নেওয়ার পরে জব করার পরে পাঠ অনেকক্ষণ ধরে পাঠ শুনছি বা লীলা চিন্তন করছি তারপর কিন্তু বহুক্ষণ গায়ে জল ঢালা যায় না তো কাজে চান বেশ অনেকক্ষণ চান করতে হলে আর ঝট করে যদি করেন আপনি আপনার শরীরও খারাপ হয়ে যেতে পারে কেননা পাঠ করলে নাম করলে শরীরটা একটা দেখবেন অনেক সময় গরম হয়ে যায় একটা উর্জা তৈরি হয় তো একটা একটা টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায় সেই মুহুর্তে যদি ঝট করে আপনি জল ঢেলে দেন তখন কিন্তু দুটো তাপমাত্রার ব্যালেন্স হবে না তখন কিন্তু আপনার শরীর খারাপ হতে বাধ্য হয়ে যেতে পারে অনেক সময় কেননা বডি টেম্পারেচারটা একটা ডিসব্যালেন্স হয়ে গেল একটা এতক্ষণ ধরে আপনি নাম নিলেন জব করলেন দেখলেন হাত পাগুলো বা গাটা একটু যেন গরম হয়ে গেল একটুখানি একটা তাপ সঞ্চার হলো তো সেই মুহূর্তে যদি জল ঢেলে দিলেন এক তো সেটা উচিত না উর্জাটা বেরিয়ে যায় অনেকটা আর দ্বিতীয়ত এই যে টেম্পারেচারের ব্যালেন্সটা ঠিকভাবে হয় না তখন শরীরটা খারাপ হতে পারে করে ওরকম হয়ে গেল হয়তো জ্বর এসে যেতে পারে বমি হয়ে যেতে পারে হজমের গণ্ডগোল হতে পারে অনেক কিছু হতে পারে তো সুতরাং এই বিষয়গুলো একটুখানি বুঝে চলতে পারলেই ভালো আগেকার দিনে বা এখনও দেখা যায় যে কোনো কাজে যাওয়ার আগে কোনো শুভ কাজে যাওয়ার আগে প্রদীপের তাপ নিতে বলা হয় সেটা ওই অগ্নি স্নানের মতন বা একটা আরতি দেখানো হয় তাতেও অনেকটা কিন্তু অগ্নি স্নানের মতন হয় অনেকে সূর্যালোকে ভোরের সূর্যালোকে কিছুটা থাকেন সূর্যের তাপে কি হয় আমাদের একটা শুদ্ধিকরণ হয় অন্তরেরও কিছুটা হয় এবং বাইরের তো হয়ই এই হচ্ছে মূল ব্যাপার আর কিছু কিছু জিনিস যদি আমরা সকালবেলা গ্রহণ করি তাহলে কি হয় আমাদের ইন্টারনাল শুদ্ধিকরণ যেটা সেটা হয় খাবার দাবারের মাধ্যমে তুলসী পাতা হোক নিম পাতা হোক হলদি হোক এইগুলোতে শরীরের ইন্টারনাল যেটা ক্লিনিং বা ওই লাউয়ের রস হোক চাল রস হোক রসটাকে ছেঁকে নিতে হয় মানে রসটা করে মানে জিনিসটাকে ছেঁকে নিতে হয় আর কি তো এগুলোতে ইন্টারনাল যে আমাদের শুদ্ধিকরণ সেগুলো মানে শরীরের ভেতরের অর্গানগুলোর ক্লিনিং হয় এছাড়া আরও অনেক প্রসেস আছে যোগা আছে প্রাণায়াম আছে অর্থাৎ যোগব্যায়াম আছে প্রাণায়াম আছে এইগুলো আছে যারা রেকি জানেন তাদের জন্য রেকি আছে সেখানেও ক্লিনিংয়ের অওড়া ক্লিনিংয়ের অনেক রকম পদ্ধতি থাকে তো এটা বাধ্যতামূলক নয় যার যার শরীরে যেরকম সইবে হ্যাঁ তবে কারোর যদি গুরু পরম্পরায় কারুর গুরুদেব যদি কাউকে বলে থাকেন যে না তোমাকে স্নান করেই জপে বসতে হবে সেক্ষেত্রে অবশ্য আলাদা সেক্ষেত্রে আপনাকে আপনার শ্রী গুরুদেব যা বলেছেন সেটাই আপনার কাছে বেদবাক্য বাক্য গুরু বাক্যই গুরু গুরু গুরুবাক্যে সেবা করাই হচ্ছে গুরু সেবা করা গুরুদেবের সেবা করা সেই ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণভাবে আলাদা যেমন আমাদেরকে বলা ছিল আমাদেরকে গুরুদেব বলেছিলেন যে তোমাদের শরীরে যেরকম শৈবে তোমরা সেরকম করবে সকালে উঠে যদি তোমাদের স্নান করতে ইচ্ছে না হয় করবে না তবে তিলক একটা করতে হয় একটা টিপ অন্তত একটা আজ্ঞাচক্রের জায়গাটা ফাঁকা রাখতে নেই আপনি মুখ হাত যদি ভালো করে একটু ধুয়ে নেন অটোমেটিক আপনার একটু ফ্রেশ লাগবে তো সেই ক্ষেত্রে সেটা করে আপনি তিলক করে তো স্নান করা যায় না আপনি সারাদিনে যখনই স্নান করবেন তারপরেই আপনি তিলক না হোক টিপ পরা একটা আজ্ঞাচক্রের জায়গাটাতে কেউ চন্দনের পরেন কেউ হলুদের পরেন কেউ হলুদের সঙ্গে চাল মিশিয়ে সেটার পরেন কেউ সিঁদুরের পরেন তো ওই জায়গাটাকে বলা হয় ফাঁকা রাখতে নেই এবং আমরা আজকাল নানান ধরনের টিপ পড়ি কিন্তু আঠাটা ওই জায়গায় লাগলে পরে কেননা ওটা তো খুব সেন্সেটিভ জায়গা তো এবং অনেক কাজের জায়গা বলার কথা আর কি তো সেই কারণে ওই জায়গায় আঠা লাগাটাও খুব একটা ভালো নয় তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল একটা ছোট কথা বলতে গিয়ে যে স্নানের বিষয়টা বলতে গিয়ে আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে আজকেরই পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধেশ্বাম